আজকে তোমার এরা চলে যাবে এদের আসল ঘরে। সব সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতে, এরা এদের ঘরে চলে যাবে আজকের। তোমার এদের ঘর হচ্ছে তোমার টালিগঞ্জ গড়িয়া নতুন হাট, আমার নানির কাছে আর কি চলে যাবে। আজকে পাঠিয়ে দেবো আমার দুলাভাই, আমার দুলাভাই এসছে, তো দুলাভাই তোমার ওখানেই বাড়ি, তো আমি বললাম তুই তো নিয়ে চলে যা, বলে ঠিক আছে পাঠিয়ে দেবো, সুস্থ হয়ে গেছে আর চলে যা ওদের জায়গায়। ওরা চলে যাবে, ভাত দিয়েছিলাম, ভাত দিয়েছিলাম, ভাত খেয়েছে, অর্ধেক ছড়িয়েছে অর্ধেক খেয়েছে। আরেকজন কে এসছে দেখবে, আমাইরা, আমাইরা, আমাইরা মন্ডল না বাদাম, আমাইরা বাদাম হয়েছে। কম করো না, মুরগি ভয় করছে, মুরগি ভয় করছে, মুরগি ভয় করছে, মুরগি ভয় করছে। তুমি কি করছো ওখানে? ঢুকছে না ওইটার ভিতরে, ঢুকছে না, ঠিক করে ঢোকাও, ওই তো ঢুকে গেল। বাড়ি নিয়ে যাবে, ও তো কাঁদবে। এই যে আমাদের এখানে গাছে বড় এত বড় খুল হয়েছে, খাবে এসে দেখবে। বন্ধ বন্ধ হয় না আমি এখন লক্ষ্য করলাম যে ঘাটটা ওরকম টাল খেয়ে যাচ্ছে। এই দেখো, এই দেখো, আমি এক্ষুনি সবে লক্ষ্য করলাম যে আমি এখন দেখছিলাম, কিন্তু এ তোমার দেখছি ঘাট হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। ঘাড় ঘুরে যাচ্ছে আর পাচ্ছি না, একটা রোগ চিকিৎসা করে ঠিক করলাম আর একটা রোগ শুরু হয়ে ঘাড় বেঁকে যাচ্ছে। মেন তোমার গ্রামগঞ্জে তোমার হচ্ছে এদের ভিটামিন ক্যালসিয়াম যেগুলো দরকার সেগুলো তো দেয় না, চাল চাল খাইয়ে আটা, চাল খাইয়ে আটা খাইয়ে মানুষ করে, তো সেই ক্ষেত্রে তোমার এইসব প্রবলেমগুলো এইসব মুরগিদের বেশি দেখা দেয়। তাহলে ওকে ভিটামিন এই ক্যাপসুল, ভিটামিন ই যে ক্যাপসুলটা হয় ওই দিতে হবে, গিয়ে আনি, আজ আর পাঠানো যাবে না, এরকম হচ্ছে আর পাঠানো যাবে না। ভিটামিন ই ক্যাপসুল ওই দিতে হবে, দেখছি আনি, সেটা আমি ওই ক্যাপসুল দিয়ে পাঠিয়ে দেবো। এই দেখো ঘাড় বেঁকে যাচ্ছে, কি মা কি হয়েছে? পড়ে যাবে জুতো পায়ে, বড় বড় জুতো পায়ে বড় পড়ে যাবে। তুমি আরমানকে নিয়েছিলে? আরমান কি বলেছে? ওই তো, চল নিচে চলো। ডিমের খোসাগুলোকে ভালো করে চুরচুর করে নিচ্ছি, এখন তো চুরচুর করছি, কারণ হচ্ছে তোমার হচ্ছে যাতে সবাই মিলে খেতে পারে, ওই জন্য ভালো করে চুরচুর করে দিচ্ছি।
আজ তোমার দেখতেই পেলে ওই কালো মুরগিটা তোমার হচ্ছে ঘাড় বেঁকে যাচ্ছে, তো ওকে ওষুধ কিনতে গেছি, এসে তোমার ওষুধ দেবো বলে এসছি, দেখি তোমার হাতে ফোন ছিল না, এসে দেখি ডিম পেড়েছে। তখন আমার দেখে মনে হচ্ছিল তোমার কোণে কোণে গিয়ে লুকোচ্ছিল মুরগি পায়ের তলা তোলা, মুরগি ডিমের সময় হলে টেরে না থাকলে ওরকম করে, তো এসে দেখি ডিম পেড়েছে, ডিমটা তুলে নিয়েছি, যেহেতু ফোন ছিল না বলে তোমার ভিডিও করা হয়নি, আর ওষুধ দেওয়ার সিনটাও দেখা দেওয়া হয়নি, ওষুধটা দিয়েছি হচ্ছে তোমার এইটা। ইবিয়ন এইটা দিয়েছি, এইটা দিয়ে পাঠিয়ে দেবো, এক পাতা দিয়ে পাঠিয়ে দেবো, আর তোমার হচ্ছে এক পাতা দিয়ে পাঠিয়ে দেবো, আর এই মেরিক কুইনটা এটা দিয়ে পাঠিয়ে দেবো, এক বোতল আছে, এটা তোমার হচ্ছে 2024 পর্যন্ত চলবে, এটা দিয়ে পাঠিয়ে দেবো। চলো গুঁড়ো হয়ে গেছে, এবার দিয়ে দিই, এটা যেটা আছে আমি দিয়ে দেবো। এই দাও ঘাড় কেরাম দেখে যাচ্ছে, ঘাড়টা না তোমার হচ্ছে ভালো মতোই দেখে যাচ্ছে, আমি বুঝতে পারিনি কি করে এরকম হলো কে জানো, আমি বুঝতে পারিনি, ভাগ্যিস তোমার আমি দেখতে পেয়েছি। হ্যাঁ নানিরা তোরা বুঝতে পারে, ওরা ঘাড় বেঁকে গেলে বয়স শরীর খারাপ হয়, ঘাড় বেঁকে গেলে তোমার একটাই কারণ হচ্ছে ভিটামিন ই এর অভাবে ঘাড়টা পেঁকে, ঘাড় বেঁকে গেলে তুমি যদি হাত তুলে খাইয়ে দাও তাহলে মুরগি বেঁচে থাকবে, যতদিন তুমি হাত তুলে খাওয়াবে ততদিন বেঁচে থাকবে, ঘাড় বেঁকে গেলে এখন তো এই মুরগির মডেলিটি হয় হচ্ছে তোমার ওরা না খেতে পারলে, কেন ঘাড় বেঁকে গেলে ওরা খেতে পারে না দানা পানি, তখনই মডেলিটি হয়, নাহলে ঘাড় বেঁকে গেলে মুরগি মরে না, তো ওই ঘাড় ভেঙে গেলে ভিটামিন ই জাতীয় যেটা তোমার হচ্ছে মুরগি পশু পাখি হোক চাই মানুষের হোক ভিটামিন ই জাতীয় কোনো জিনিস দিলে ওরা ঠিক হয়ে যায়। এ দেখো একে দেয়নি বলে কি করছে দেখো, ওরা খেয়ে চেল্লাচ্ছে, তোমার সকালে ডিম পেড়েছিল তুলে নিয়ে গেছে, তুমি কটা ডিম পেড়েছে দেখ, চ চ চ চ না দুটো ডিম আছে, দুটো ডিম, চ চ চ এই মুরগি, এই মুরগিগুলোর জন্যই মায়া লাগছে, ধরো আমি তোমার কি বলে সুস্থ করলাম, আমার কাছে কতদিন রয়েছে, এখন তো খুব মায়া লাগছে আমার মুরগিগুলো দিতে, যেহেতু আমি সুস্থ করেছি, খাচ্ছিল না নিজে হাতে তিনজনকে খাওয়াতাম, এসব ভিডিও তো আমি ছাড়িনি, নিজে হাতে তিনজনকে খাওয়াতাম, তিনজনকে ওষুধ দুবেলা করে খাওয়াতাম, খেতো না, তারপরে ওই সাদাটা খাওয়া শুরু করলো, তারপরে এ খেলো, আর এ তোমার এই দু তিন দিন হলো, তোমার এ হচ্ছে দু তিন দিন হলো খাচ্ছে, ওই জন্য ওকে তিনজনকে আর খাওয়াতে লাগছে না, থাক যেখানে এসছে সেখান থেকে সেখানে, নানি বলেছিল আমার কাছে রেখে দেওয়ার কথা, আর এটা তুমি কষ্ট করে বড় করেছো, তো তোমাকে তোমার মুরগি আমি রেখে দেবো, এ দেখো এ দেখো এ দেখো এই দেখো আস্তে আস্তে পুরো ঘাড় বেঁকে যাচ্ছে, এই আজকে ডিম দিয়েছে এইটাই, এই ঘাড় বেঁকে যাচ্ছে এই ডিম দিয়েছে, নানি বলেছিল তুই রেখে দে, আমি না আমি রাখবো না, এরা বাইরে ঘুরে উঠবে সেটা আমি ধরে রাখবো না, তোমার কাছে দিয়ে দিচ্ছি, তুমি ইয়ে করো কী বলে তোমার কাছে রেখে দাও, তো চলো ভিডিও হচ্ছে তোমার তখন করা যাবে না, যখন আমি দেবো তখন করা যাবে না, যেহেতু একলা হাতে আমি, তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে,
দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।